Assalamualaikum everyone, welcome back to my channel Muktis Cooking World. आज के तैरी देखो फ्रूट कस्टार्ड रेसिपी जेटा कि ना एकदम ही साधारण उपकरण दिए तैरी देखो कोनो धरनेर क्रीम छाड़ाई कि भावे आपनारा एक क्रीमी फ्रूट कस्टार्ड तैरी करते पारें सेरकम एक रेसिपी अपन साथे शेयर करब। जदि वीडियो भालो लागे ताहले अवश्य एक लाइक दिए दिबें। तो चलुन देखे निया जाक कि भावे तैरी करते हैं। প্রথমেই আমি কাস্টার্ড পাউডারটাকে একটু মিশিয়ে নিব। তো এর জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা নরমাল তাপমাত্রায় থাকা হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না, অবশ্যই নরমাল তাপমাত্রার দুধটাই ব্যবহার করতে হবে। ভালোভাবে মিশিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে দুধটা খুব সহজেই নিচে লেগে যায়, তো সামান্য একটু পানি প্রথমে দিয়ে নিলে হাঁড়িতে খুব তাড়াতাড়ি দুধটা লেগে আসে না, সেই জন্য আপনারা চাইলে না দিলেও হবে। এখন চুলার আঁচটা মাঝারিতে করে আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। সাধারণত 1 লিটার দুধ কাপের মাপে 4 কাপ দুধ হয়ে থাকে, তো আমি দুধ জাল করে ঘন করে 3 কাপ করে নিব, মানে 1 কাপের মতো দুধ আমি কমিয়ে নিব। মূলত কাস্টার্ডের মধ্যে একটা ক্রিমি টেস্ট আনার জন্যই দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। ঘন দুধ দিয়ে যদি কাস্টার্ডটা তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ডের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কাস্টার্ডের জন্য দুধটা ঘন করার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নেবেন এবং চুলার আঁচ মাঝারি বা হাইতে করে দুধ জাল করে ঘন করে নেবেন। এতে করে দুধের মধ্যে কোনো সর পড়বে না, আর দুধের মধ্যে সর পড়লে কিন্তু কাস্টার্ডের মধ্যেও খাওয়ার সময় লাম্পস ফিল হবে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে দুধটাকে যেন ঘন করার সময় দুধের মধ্যে কোনো সর না পড়ে। আর দুধ কিন্তু জাল করতে করতে এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যখন দুধ এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। তবে কাস্টার্ড পাউডারটা মেশানোর সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা যেন বেশি না থাকে, কারণ কাস্টার্ডের এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধের মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আর যদি চুলার আঁচটা অনেক বেশি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ডের এই মিশ্রণের মধ্যে লাম্পস ক্রিয়েট হওয়ার অনেক বেশি চান্স থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবেন লো আঁচে রেখে এই পর্যায়ে কাস্টার্ডটাকে রান্না করে নেওয়ার জন্য। যখন সুন্দর এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে আর আমি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। কাস্টার্ডের মিশ্রণটা চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে এভাবে 3-4 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিবেন। এতে করে এর অতিরিক্ত হিটটা কিছুটা কমে আসবে। অতিরিক্ত হিট থাকলে দেখা যাবে এটা আরও অনেক সময় বেশি ঘন হয়ে যায় বা লাম্পস ক্রিয়েট হয়ে যায়। তো এভাবে একটু 3-4 মিনিট নেড়ে চেড়ে নেবেন। যখন অতিরিক্ত হিটটা কিছুটা কমে আসবে ওই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে ঠান্ডা করতে হবে। কোনোভাবেই এটাকে ঢাকনা ছাড়া খোলা অবস্থায় রাখবেন না, তাহলে উপরে মোটা সর পড়ে যাবে এবং সেই সর থেকেই কিন্তু কাস্টার্ডের ভিতরে লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে ঢেকে সম্পূর্ণভাবে কাস্টার্ডটাকে নর্মাল তাপমাত্রায় আনতে হবে। প্রায় 1.5-2 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং কাস্টার্ডটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবং ঠান্ডা হওয়ার পরে দেখেন কাস্টার্ডটা কতটা স্মুথ হয়েছে, কোনো ধরনের উপরে সর পড়েনি এবং কোনো ধরনের লাম্পসও ক্রিয়েট হয়নি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঠান্ডা করে নিয়ে কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এবং পরিবেশনের আগে আমি এর মধ্যে ফলগুলো অ্যাড করে নিব। আজকে কাস্টার্ডের জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ লাল আপেল, নিয়েছি আধা কাপ পরিমাণ সবুজ আঙুর, নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ কলা, কলাটা একটু বেশি নিয়েছি আমি পরিমাণে। এখানে আমি আধা কাপ পরিমাণ লাল আঙুর নিয়েছি,
আধা কাপ পরিমাণ নিয়েছি সবুজ আপেল এবং আধা কাপ পরিমাণ নিয়েছি আনার বা বেদানার দানা। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অন্য যে কোনো ধরনের ফলও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে সব ফলে পানিটা অনেক বেশি ছেড়ে দেয় বা টক জাতীয় কোনো ফল এখানে ব্যবহার না করার জন্য। আর চেষ্টা করবেন আপনি যখন কাস্টার্ডটা পরিবেশন করবেন তার আগ মুহূর্তে এর মধ্যে ফলটা অ্যাড করার জন্য। প্রথমে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন, তারপরে পরিবেশনের আগে ফলটা অ্যাড করবেন। এতে করে কাস্টার্ডের থেকে পানি ছেড়ে দেওয়ার কোনো ভয় থাকে না। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন পরিবেশনের জন্য আমার কাস্টার্ড একদম রেডি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদমই সিম্পল রেসিপিতে ফ্রুটস কাস্টার্ড, যেটা কিনা খেতে খুবই ক্রিমি আর মজাদার হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করেই কিন্তু এই ফ্রুটস কাস্টার্ডটাকে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।